हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल ईतुस कुकिंग बुक। आमी आज आपनादेरके दारुण मजेदार चिकेन फ्राइर रेसिपि तैरी करे देखाबो। एटा किन्तु खेते खुबी मजेदार आर बासाय खूब अल्प उपकरण व्यवहार करे आमरा ई चिकेन फ्राइर रेसिपिटा तैरी करते पारी। तो चलुन ताहले देखेनी किभाबे आमरा एटा तैरी करछि। এখানে আমরা সোনালি চিকেন নিয়ে নিয়েছি আর একটা চিকেনের লেগ পিস আর থাই পিস এখানে আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্রয়লার চিকেন বা অন্য যে কোনো চিকেন দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এবার আমি এখানে একটা নাইফ নিয়েছি আর নাইফের পেছন সাইড দিয়ে মাংসটার উপরে এভাবে করে একটু আঘাত করছি, যার ফলে মাংসটা অনেক নরম হবে আর আমরা যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো মাংসের ভিতরে ভালোভাবে যেতে পারবে। মশলাটার জন্যই এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু বেশি মজা লাগবে। এখানে আমি সবগুলো চিকেনকেই এভাবে করে একটু থেতলে নিয়েছি। এবার এর ভিতরে মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচ বাটা। এখানে আমি 3 থেকে 4টা শুকনো মরিচ বাটায় একটু পিষে বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ টমেটো সস। এখানে টমেটো কেচাপ বা সস যে কোনোটাই ব্যবহার করা যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখানে আমি ভেজে নেওয়া জিরার গুঁড়াটা ব্যবহার করেছি আর এবার দিয়ে দিলাম 1/2 চামচের থেকেও কম গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ এখানে দিতে পারবেন। আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া, চাইলে এখানে 1 চা চামচ পরিমাণ সয়া সসও দেওয়া যাবে। আপনাদের হাতের কাছে যদি সয়া সসটা থাকে তাহলে এভাবে করে 1/2 চা চামচ পরিমাণ সয়া সস এখানে দিয়ে দিবেন। এবার সব মশলাগুলো দিয়ে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এবার এটাকে 30 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। তো 30 মিনিট আমি এখানে রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আমাদের চিকেনগুলো কিন্তু ফ্রাই করার জন্য তৈরি হয়ে গেছে। এবার আমরা এখানে ময়দাটাকে রেডি করে নিচ্ছি। তো ময়দার ভিতরেও আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচ পাউডার আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর লবণটা এখানে কম বা বেশি কিন্তু হতে পারে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা এখানে দিয়ে নেবেন। এবার ভালোভাবে ময়দার সাথে এই মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমরা 1 একটা করে চিকেন এই ময়দাতে ভালোভাবে কোট করে নিব। এবার 1টা চিকেন পিস ময়দাতে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে ময়দা দিয়ে চিকেনটাকে ঢেকে নিচ্ছি। আর সাইডে আমি একটা বাটিতে কিছুটা পানি রেখেছি। যখন ময়দা দিয়ে ভালোভাবে চিকেনটাকে আমরা কোট করে নিব তখন এই বাটির পানিটার ভিতরে চিকেন পিসগুলোকে কিছুক্ষণ রেখে দিব। আর এই চিকেন পিসগুলোকে কিন্তু ময়দার সাথে এভাবে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে ঘুরিয়ে কোট করে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়েও কিন্তু চিকেনটাকে ফ্রাই করে নিতে পারবেন। তো আমি এই চিকেন ফ্রাইগুলোকে আর একটু মোটা করে নিব, তাই এগুলোকে আর একবারও ময়দাতে কোট করব। এই জন্য এটাকে কিছু সময় এভাবে করে পানিতে একটু ভিজিয়ে রাখতে হবে। একই নিয়মে আমি আর 1 পিস চিকেন পিস দিয়ে দিলাম আর এটাকেও ময়দার সাথে কোট করে নিচ্ছি। ভালোভাবে কোট করা হয়ে গেলে এটাকেও আমরা পানিতে ভিজিয়ে রাখছি। এখানে আমি আর 1টা চিকেন পিসও ভালোভাবে কোট করেছি আর এটাকে এবার পানির ভিতরে রেখে প্রথমে যেই চিকেন পিসটাকে রেখেছিলাম সেটাকে তুলে এনে ময়দাতে আর একবার কোট করে নিলেই প্রথমের এই চিকেন পিসটা কিন্তু একদম ফ্রাই করার জন্য রেডি হয়ে যাবে। তাহলে একইভাবে আমরা বাদবাকি পিসগুলোকেও এভাবে ডাবল কোট করে নিচ্ছি।
আর এটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি, আপনাদেরকে আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে আমি 4 পিস চিকেনকে এভাবে করে কোট করে নিয়েছি। এবার এগুলো ফ্রাই করার জন্য রেডি হয়ে গেছে। তেলের ভিতরে আমরা এগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু মিডিয়াম গরম হবে আর এগুলোকে অল্প আঁচেই ভেজে নিতে হবে। এই ফ্রাইগুলো ভাজতে কিন্তু আমাদের 15 মিনিট সময় লাগবে, না হলে চিকেনগুলো কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে আর খেতেও ভালো লাগবে না। এই দিকটা একটু লক্ষ্য রাখবেন যেন চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি থাকে, না হলে চিকেনের বাইরের পাশটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো এভাবে সময় নিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই আমাদের ফ্রাইগুলো কিন্তু একদম রেডি হয়ে যাবে। পনেরো মিনিট পর আমাদের চিকেন ফ্রাইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আপনাদেরকে এবার এটা একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, আর আমি আপনাদেরকে এটা ভেঙেও দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে আর বাইরেটাও কতটা ক্রিস্পি। আওয়াজটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের চিকেন ফ্রাইটা কতটা ক্রিস্পি আর ভেতর থেকে কতটা জুসি হয়েছে। তো আমরা এটা যে কোনো সসের সাথেই খেতে পারবো, সস দিয়ে খেতে কিন্তু এটা অনেক মজার হয়। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।